নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্চনা রেসিপি এন্ড ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো ব্রাহ্মণী শাক দিয়ে মাছের ঝোল। এই শাকটি একটু তেতো ধরনের হয়, আর এই শাকটিকে আমাদের এলাকায় ব্রাহ্মণী শাক বলে। আপনাদের এলাকায় এই শাকটির নাম কি অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে দেখতে থাকুন রেসিপিটি। জানেন, জীবনে পাঁচ ধরনের মানুষ সুখী হতে পারে না। এক নম্বর হলো যারা সব কিছুতেই রাগ করে, সামান্য ব্যাপারেও কারণে অকারণে রেগে যায়, তারা কোনো দিনই সুখী হতে পারে না। দুই নম্বর হলো যারা অপরের সুখ দেখে জ্বলতে থাকে, তারাও কখনো সুখী হতে পারে না। তিন নম্বর হলো যে সমস্ত ব্যক্তিরা অপরের উপর নির্ভরশীল হয়ে পড়ে, অপরের সাহায্য ছাড়া নিজেদের জীবন কাটাতেও পারে না, তারা সর্বদাই দুঃখী থাকে। চার নম্বর হলো যে ব্যক্তিরা অল্প কিছুতেই সন্তুষ্ট না, বা অনেক মানুষ আছে যারা কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না, তাদের যতই আপনি দিন না কেন তারা কখনোই কোনো কিছুতেই সন্তুষ্ট হন না। এই ধরনের ব্যক্তিরা জীবনে কখনোই সুখী হতে পারে না। পাঁচ নম্বর হলো যে ব্যক্তি সর্বদা সন্দেহ করে, এই ধরনের ব্যক্তিরা সব বিষয়ে সন্দেহের চোখে দেখে, যার ফলে এরা সবসময় দুঃখী থাকে। কথা সবসময় ভেবেচিন্তে বলো, কারণ বলার আগে শব্দ তোমার গোলাম, আর বলার পর তুমি শব্দের গোলাম। কালো মেয়ের বিয়ের চিন্তায় যে মায়ের রাতে ঘুম হয় না, দিনের বেলায় সেই মা ছেলের বিয়ে দেওয়ার জন্য সুন্দরী মেয়ে খোঁজে। বেকার ছেলের চিন্তায় যে বাবার রাতে ঘুম হয় না, সেই বাবা দিনের বেলায় নিজের মেয়ের জন্য সরকারি চাকরিওয়ালা ছেলে খোঁজে। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মুখোশধারী মানুষকে চিনতে পারা, কেননা এরা সবসময় ভালো মানুষের মুখোশ পরে থাকে। যখন কারো গুণ চোখে পড়বে তখন মনকে ক্যামেরা বানিয়ে নাও, আর যখন কারো দোষ চোখে পড়বে তখন মনকে আয়না বানিয়ে নাও। হীরাকে ছেড়ে আমরা কাগজের পিছনে ছুটি, সুখদাতাকে নারাজ করে আমরা সুখের তালাশ করি। অন্যের সাথে নিজের তুলনা করা একদম মূর্খের পরিচয়। মনে রাখবেন, সবার নিজস্ব একটা গুণ আছে যা সময় হলে আলোকিত হয়। ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত কখনো ভুল হয় না, আর ভাবনা ও ব্যবহার ঠিক থাকলে আপন কখনো পর হয় না। আমরা ভালোবাসতে জানি, কিন্তু কাকে ভালোবাসা উচিত এটা জানে না। সব থেকে দামি হলো সময়, আর মানুষ এই সময়ের অপচয় সব থেকে বেশি করে। এক কেজি সোনার দাম 50 লাখ টাকা, আর এক কেজি সাপের বিষের দাম 5 কোটি টাকা। এই সমাজ ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের বেশি মূল্য দেয়। অতি লোভে বিবেক নষ্ট, অতি আদরে সন্তানও খারাপ হয়ে যায়, অতি লবণে তরকারি নষ্ট, অতি সন্দেহে সম্পর্ক নষ্ট। দেখুন, তরকারি এখন আমি ফোড়ন দিয়ে দিয়েছি, অবশ্যই সরিষা ফোড়ন দেবেন। সরিষা ফোড়ন দিয়ে আমি তরকারি ঢেলে দেব। ঢেলে কিছুক্ষণ জাল করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের ব্রাহ্মণী শাকের এই মাছের ঝোলের রেসিপিটি। এই রেসিপিটি খেতে খুবই মজা লাগে, ঘরে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর অবশ্যই আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। সবার সুস্থতা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।